আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম তো আমরা এখানে এই পর্বে আলোচনা করবো এখানে পঞ্চম সেশন নিয়ে এখানে এখানে আমাদের এখানে বলা আছে এখানে যে সারা বছর ধরে তোমাদের বাক্সের ভেতরে রাখা কাগজের সূর্যরশ্মির অবস্থান পর্যবেক্ষণ মানে করেছো নিশ্চয়ই এই পর্যবেক্ষণ নিয়ে আলোচনার আগে একটা ছোট বিষয় নেওয়া যাক এখানে সপ্তম শ্রেণীতে তোমরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জেনেছো গ্যালাক্সি কিভাবে সৃষ্টি হয় নক্ষত্রের জন্ম মৃত্যু সবই তোমরা জেনেছো এখানে কিন্তু মহাকাশে যে অসংখ্য বস্তুর মধ্যে পৃথিবী সবচেয়ে কাছের যে বস্তু আমাদের অতি পরিচিত যে চাঁদ আছে এখানে তার জন্ম কিভাবে হয়েছে তা কি জানো আমাদের কোশ্চেন করছে অনুসন্ধানী পাঠ বই থেকে সূর্য পৃথিবী এবং চাঁদ অধ্যায়ে চাঁদ সৃষ্টির একটু নিতে বলছে আমাদের ওখানে যে চাঁদ সৃষ্টি কিভাবে এটা কিন্তু আমাদের বলা আছে এখানে এখন চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে সবচেয়ে স্বীকৃতি মতামত সম্পর্কে জানলে জানলে তো আমাদের এখানে পড়ার পর বলছে এখানে জানছো কি না আমরা অবশ্যই জানছি আমরা এখানে এখন এই মতামত অনুযায়ী চাঁদের উৎপত্তি বা ঘটনা প্রবাহ তিনটি ধাপে সাজানো আছে ফ্লোসার দেওয়া আছে এখানে দেখুন এই যেখানে তো আমাদের এখানে দেখবো আমার তিনটা ধাপে আমাদের কী কী বুঝবে আমরা এটা দেখবো এখানে তো অবশ্যই দেখার আগে আমি বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনি আপডেট পেয়ে যান এখানে তো আমরা এখানে অ্যান্সারটা দেখি এখানে তো প্রথম ধাপ বলছে এখানে প্রায় বিলিয়ন আগে পৃথিবীর সাথে একটি বৃহৎ বস্তু সংঘর্ষ ঘটে এই সংঘর্ষটি এতই শক্তিশালী ছিল যে পৃথিবীর ভূত ভূতকের একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এখানে ওকে আচ্ছা এটা হচ্ছে প্রথম অংশ লিখব এন্ড দ্বিতীয় যে অংশটা এখানে আছে বা দ্বিতীয় ধাপ যেটা আছে সেটা আমরা এখানে বলবো এখানে বিভিন্ন অংশগুলি মহাকাশে ঘুরে বেড়াতে থাকে এখানে মহাকাশের প্রভাবে এই অংশগুলি ধীরে ধীরে একত্রী হয়ে একটা গোলাকার আকৃতি ধারণ করে আর এটাই কিন্তু আমাদের চাঁদ হয়েছিল এখানে আচ্ছা এরপর বল তৃতীয় ধাপ একক মানে একত্রিত অংশগুলির ভর যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেলে এটি একটি উপগ্রহের আকার ধারণ করে যা হচ্ছে চাঁদ এখানে ওকে এটা হচ্ছে আমাদের চাঁদ তিনটা বক্স আমরা দেখলাম এখানে এবার একটু ভেবে দেখো সূর্য পৃথিবী এবং চাঁদের অবস্থানের কারণে কি কি ঘটতে পারে মানে কি কি ঘটে এখানে এরকম কিছু ঘটনা তোমাদের চট করলেই বলতে পারো যেমন দিন রাতের পরিবর্তন ঘটে তারপর পূর্ণিমা অমাবস্যা তারপর এখানে কি চন্দ্রকলা তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ওকে কিন্তু আমরা এই ঘটনাগুলো আসলে কি কারণে ঘটে তা বলতে পারো কি আচ্ছা আমাদের কিন্তু আমাদের এখানে সূর্য চন্দ্র যে অধ্যায়টা আছে এখানে সেই অধ্যায়টা আমরা পড়লেই বুঝতে পারবো এখানে সেশনে চলো একে একে দেখে নেওয়া যাক সূর্য মানে পৃথিবী সূর্য এবং চাঁদের এই বিশাল সিস্টেমটাকে কিভাবে সাথে সাথে এদের অবস্থানের ফলাফল কি ঘটনা ঘটে আমরা দেখি আর এই সিস্টেম কিভাবে আমাদের ভারসাম্য মাধ্যমে থাকে এটা আমরা দেখবো এখানে প্রথমে ভালো হয় সূর্য পৃথিবী চাঁদের একটি মডেল বানিয়ে নিলে তাহলে সেই মডেলের পর্যবেক্ষণ করে সহজে এই বিভিন্ন ঘটনা বুঝতে পারবে এখানে ওকে তো আমাদের এখানে এই মডেলগুলো বানানোর জন্য আমাদের এখানে কিছু কি করতে হবে এখানে যে আমরা একটু পড়ে নেবো এখানে আমাদের কিছু এখানে কি করতে হবে এখানে এখানে কিছু এখানে পূরণ করতে হবে বা আমরা এখানে জাস্ট এখান থেকে কিছু দেখে নেই সূর্যের জায়গায় যে কোনো আলোর উৎস ব্যবহার করা যেতে পারে এখানে এর আগে তোমরা যাযাবা পাখিদের সন্ধানে শিখন অভিজ্ঞতার জন্য সূর্য আর পৃথিবীর মডেল বানিয়ে বানিয়েছিলে মনে আছে চাইলেই সেই একই উপকরণ এখানেও ব্যবহার করতে পারো আর পুরো মডেলটা জোড়া দেওয়ার জন্য এটা ঘূর্ণ নক্ষ দেখানোর জন্য কি কি ব্যবহার করা যেতে পারে এটা আমাদের বলছে এখানে পৃথিবী ও চাঁদের বিভিন্ন অবস্থানে যারা যাতে এদের কক্ষপথের বিভিন্ন অবস্থানে ঘুরিয়ে দেখার জন্য যায় সেজন্য কক্ষপথে তৈরি পাতলা স্টিলের বা এই জাতীয় কিছু আমাদের ব্যবহার করা যেতে পারে এখানে ওকে যাই হোক আমরা এখানে কি কি ব্যবহার করবো এখানে দেওয়া আছে এখানে আচ্ছা তো এখানে আমাদের এই যে ঘটনাটা দিয়েছে এখানে যে একটা কাগজের উপর টুকরা সুতা দুই প্রান্ত ঢিলা ঢেলাভাবে আলপিনে গিয়ে মানে এখানে রেখে দিতে হবে এখানে দেন এই এভাবে আর কি এখানে যে এখানে আমাদের কি হচ্ছে এখানে এবং এখানে দুটো সুতা দিয়ে এখানে কি ঢিলা ঢালাভাবে রেখে দিয়েছে এখানে ওকে তো এরপর কি করছে না বলুন তো এখানে এরপর কলম দিয়ে সুতাটাকে টান করে ধরে সীমা পর্যন্ত নেওয়া হয়েছে এই মডেল তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে তা তোমাদের দলের অন্য অন্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং উপহারণ করে নাম নিচে লিখে রাখো এখানে তো আমাদের নামগুলো আমরা জাস্ট লিখবো এখানে এই মানে সবগুলো পূরণ করবো এখানে ওকে তো পূরণ করে আমরা এই সিজনটা শেষ করে দেবো তো আমরা এখানে দেখি কি কি আমরা এখানে তো নমুনা উত্তর টেনিস বল রাখতে পারি এখানে গ্রহ দেখানোর জন্য তারপরে এখানে পিং 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 পং বল আমরা উপগ্রহ দেখানোর জন্য তারপরে মোমবাতি আলোর উৎস হিসাবে আমাদের চিহ্নিত করার জন্য মোমবাতি করতে পারি পিন আঠা বা এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে মডেলের উপকরণগুলো যুক্ত করার জন্য ব্যবহার করতে সুতা হচ্ছে কি মডেলে ব্যবহৃত বল ঝুলে দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারবো এখানে স্টিলের হালকা তার যেটা কি কক্ষ তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে এখানে পদ্মা পুরো মন্ডলকে ঢেকে নিয়ে আলো ব্যবহার করার জন্য আমরা এটা ইউজ করতে পারবো এখানে বা ব্যবহার ব্যবহার করতে পারবো তারপর এখানে শক্ত বোর্ড কাগজ মানে কাগজ আর কি যে মডেলকে বেজের উপর প্রতিষ্ঠা করার জন্য আমরা ব্যবহার করতে পারি এখানে কাটি গ্রহ এবং উপগ্রহের অক্ষ নির্দেশ করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি চাদা বা রুলার মানে কক্ষপথের সাপেক্ষে গ্রহ চিহ্নিত করার জন্য আমরা ব্যবহার করতে পারবো এবং রং পেন্সিল হচ্ছে উপগ্রহের পৃষ্ঠ চিহ্নিত করার জন্য আমরা এখানে রং পেন্সিল ইউজ করতে পারবো এখানে এই বিষয়টা আমাদের এখানে বলছে এখানে ওকে তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এখানে আপনারা জাস্ট এই বাকি অংশটা একটু পড়ে নেবেন আমরা নেক্সট টি করব ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এইটা নিয়ে আলোচনা করবো এখানে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ